আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিনহাইস টিভির পক্ষ থেকে চলে আসলাম নিউ ইয়র্ক প্রবাসী আবুল কালাম ভাইয়ের টুর্নামেন্টে। তিনি বরিশাল জালকাঠির কৃতি সন্তান, অত্যন্ত ভালো। তিনি কেরাম খেলা দেখে থাকেন এবং কেরামকে ভালোবেসে থাকেন, আর কেরাম ভালোবেসে সিনহাইস টিভিতে তিনি কিন্তু স্পন্সর করেছে, আর তারই সৌজন্যে আজকে আমরা সিনহাইস টিভিতে প্রথম টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। আর সেই টুর্নামেন্টের এই সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে, জানেন আপনারা হয়তো, শ্রাবণ ভাই সৌরভ মাস্টারের সাথে জয়লাভ করে তিনি সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে, আর সেমিফাইনালে শ্রাবণ ভাই তিনি আজকে খেলবেন, আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের সিনহাইস টিভির অত্যন্ত সিনিয়র একজন খেলোয়াড়, তিনিও সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, সে আশিকুর। দুইজনের মধ্যে জমজমাটপূর্ণ আরো একটি ম্যাচ দর্শক আপনারা এখন দেখতে পারবেন, আর অবশ্যই সিনহাইস টিভিকে সাপোর্ট করবেন, আর আপনারা আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই দর্শক, আর আপনাদেরকে আপনাদের শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আজকে প্রথম ম্যাচ। সরি দর্শক, আপনাদের শুভকামনা জানিয়ে এই ম্যাচটা এখন হিট টস করবেন আশিকুর। আশিকুর ক্রসে তিনি এখন হিট করবেন। আশিকুর তার প্রথম হিট থেকে 10টি পয়েন্ট সংগ্রহ করলেন।
শ্রাবণ ভাই তার হিট থেকে 13টি পয়েন্ট সংগ্রহ করলেন। আশিকুর আরো 11টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 21 পয়েন্টে।
সাবর ভাই তাহির থেকে 14টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 27 পয়েন্টে।
সাউন্ড আরো 1 পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 28 পয়েন্টে। শ্রাবণ ভাইকে সিনহাই টিভির পক্ষ থেকে নিউ ইয়র্ক প্রবাসী আবুল কালাম ভাইয়ের সৌজন্যে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের এক একে সমতায় আসলো। প্রথম ম্যাচটা আশিকুর জয়লাভ করেছিল, দ্বিতীয় ম্যাচটা শ্রাবণ ভাই জয়লাভ করে এক একে সমতায় এখন এই সেমিফাইনালের এই ডিসাইড ম্যাচটা দর্শক আপনারা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।